ডিউক ইজ এ গুড স্টুডেন্ট, ডিউক একজন ভালো ছাত্র। ইজেন্ট ডিউক এ গুড স্টুডেন্ট? ডিউক কি একজন ভালো ছাত্র নয়? ভাবছ ডিউকের খবর জানি না আমার কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে আবারও স্বাগত। আজকে আমি কথা বলবো ট্রান্সফর্মেশনের একটি অংশ অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। আমরা প্রথমেই অ্যাসারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু জেনে নিই। অ্যাসারেটিভ সেন্টেন্স কত ধরনের হতে পারে? আমরা বেসিক্যালি অ্যাসারেটিভ সেন্টেন্সকে তিনভাবে পেতে পারি। সেই তিনভাবের একভাবে হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। তাহলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে সেই অক্সিলারি ভার্বগুলি কি। আমাদের ফিক্সড 20টা প্রধান অক্সিলারি ভার্ব আছে, সেটা আমরা একটু জেনে নিই। আমরা সেই 20টা প্রধান অক্সিলারি ভার্বকে চার ক্যাটাগরি ভার্ব হিসেবে আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, টু মডাল ভার্ব। তাহলে টু বি ভার্বের মধ্যে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড। আর টু মডাল ভার্বের মধ্যে আছে আমাদের ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট এবং মাস্ট। এই 20টা অক্সিলারি ভার্ব আমাদের টানা মুখস্থ করে ফেলতে হবে। যদি আমরা কেউ এই 20টা অক্সিলারি ভার্ব টানা মুখস্থ করতে পারি তাহলে আমরা ধরে নিব আমরা ইংলিশের অনেক কিছু শিখে ফেলেছি। তাহলে আমরা এই 20টা অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে আমরা পাই তাহলে আমাদের একভাবে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ পরিবর্তন করতে হবে। আর যদি আমরা এই 20টা অক্সিলারি ভার্বের একটাও কোনো সেন্টেন্সে না পাই তাহলে কিন্তু আমাদের অন্যভাবে পরিবর্তন করতে হবে, সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, সেটা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পোর। এই সেন্টেন্সে আমরা একটা ভার্ব পাচ্ছি আর, যদিও এই একটাই ভার্ব এই সেন্টেন্সে, তাহলে এই সেন্টেন্সে এই আরটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট আমরা জানি এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সেহেতু আমরা একটা অক্সিলারি কাউন্ট করে আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে আমরা বলেছিলাম যে রুলস হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যদি আমরা কোনো সেন্টেন্সে পাই সেই অক্সিলারি ভার্বটা আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো, এরপরে আমরা দেখবো সেন্টেন্সে কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যদি নেগেটিভ ওয়ার্ড বা নট না থাকে বা নেভার না থাকে বা নো না থাকে তাহলে আমাদের অবশ্যই নট বসাতে হবে অক্সিলারি ভার্বের সাথে। আর যদি আমাদের অক্সিলারি ভার্বের সাথে কোনো জায়গায় যদি বা সেন্টেন্সের কোনো জায়গায় যদি আমরা নট খুঁজে পাই বা নেগেটিভ খুঁজে পাই তাহলে কিন্তু আমরা নট বসাতে পারবো না, সেই নেগেটিভ অংশটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পোর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পাইনি, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা নট যুক্ত করে নিব অক্সিলারি ভার্বের সাথে এবং কন্ট্রাকশন করে দিব যাতে করে ছোট হয়ে যায়। সেটা হচ্ছে আর এর সাথে আমরা নট যুক্ত করে দিই, কন্ট্রাকশন করে আরেন্ট হয়ে যাবে। এরপরে আমরা বাকি অংশ অ্যাজ ইউজুয়াল বসাই দেবো এবং লাস্টে কোশ্চেন মার্ক বসাবো। এটা হচ্ছে আমাদের রুলস। রুলসটা আমি আবার বলে দিচ্ছি, অক্সিলারি ভার্ব বসাবো আমরা প্রথমে সেন্টেন্সের শুরুতে, মাঝখানে থাকুক বা যেখানে থাকুক না কেন অক্সিলারি ভার্ব সেটা আমরা প্রথমে নিয়ে আসবো, এরপরে আমরা নট যুক্ত করে দেবো যদি নট না থাকে, এরপরে বাকি অংশ আমরা অ্যাজ ইউজুয়াল বসাবো এবং লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের বেসিক রুলস পরিবর্তন করার অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বসাই দিলাম আরেন্ট, এরপরে দ্য পিপল অফ বাংলাদেশ, এরপরে আমরা বসাবো ভেরি পোর। আরটা আমরা প্রথমেই নিয়ে গেছি এই জন্য আমাদের আর রিপিট করতে হবে না, দ্বিতীয়বার সেন্টেন্সে বসাতে হবে না। এভাবে কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের দুই নাম্বার ধরনটা দেখব। দুই নাম্বার ধরন যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে পাবো অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ দুইটা সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হলে তাহলে সেটাকে আমরা দুই নম্বর ধরন বলতে পারি অ্যাসারেটিভ সেন্টেন্সের। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, শাফিন ক্যান প্লে ক্রিকেট। এখানে আমরা শাফিন ক্যান প্লে ক্রিকেটের মধ্যে দুইটা ভার্ব পাচ্ছি, ক্যান একটা ভার্ব এবং প্লে একটা ভার্ব। ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা একটু আগে যেটা পরিবর্তন করলাম যেভাবে করলাম ওই একই রুলস ফলো করে করব। যেহেতু আমরা রুলসটা বলেছিলাম যদি সেন্টেন্সের কোথাও আমরা অক্সিলারি ভার্ব পাই তাহলে সেই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে নিয়ে আসব, এরপরে আমরা নট যুক্ত করে নেব সেই অক্সিলারি ভার্বের সাথে যদি নট না থাকে, আর যদি নট থাকে তাহলে কিন্তু আমরা নটটা বাদ দিতে হবে, সেটা আমরা দেখার চেষ্টা করব পরে। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল বসে দেবো এবং সর্বশেষে কোশ্চেন মার্ক বসাবো। তাহলে আমরা এটা সেন্টেন্সটা পরিবর্তন করি। আমরা এখানে ক্যান যেহেতু অক্সিলারি ভার্ব পেয়েছি এই জন্য আমরা ক্যানটাকে সামনে নিয়ে আসবো, আর কোথাও সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড নেই এই জন্য আমরা নট যুক্ত করব ক্যানের সাথে। ক্যানের সাথে নট যুক্ত করে কন্ট্রাকশন করলে তাহলে আমরা পাবো কান্ট। এরপরে আমরা বাকি যা আছে সব অ্যাজ ইউজুয়াল বসাই দিব,
শাফিনের জায়গায় শাফিন থাকবে, প্লে প্লে থাকবে, ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকবে, এবং লাস্টে ফুল স্টপ উঠে কোশ্চেন মার্ক হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভে এই সেন্টেন্সটা পরিবর্তন করছি। তাহলে আমি রুলসটা আবার বলে দিচ্ছি, এখানে রুলসটা আমরা ফলো করেছি এইভাবে। অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটা আমরা সেন্টেন্স থেকে প্রথমে নিয়ে আসবো, এরপরে আমরা নট যুক্ত করে দেবো যদি আমরা নট না পাই, আর যদি নট থাকে তাহলে কিন্তু আমাদের নট বাদ দিতে হবে। এরপরে আমরা বাকি অংশ অ্যাজ ইউজুয়াল বসে দেবো এবং সর্বশেষে কোশ্চেন মার্ক বসাবো, তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের 3 নাম্বার ধরনটা দেখব। 3 নাম্বার ধরনটা যদি আমরা দেখতে পাই তাহলে এরকম দেখব, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব দিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্ব আবার 3 ভাবে থাকতে পারে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকতে পারে, আরেকটা হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকতে পারে, ভার্বের পাস্ট থাকতে পারে, অর্থাৎ এই 3 ভাবে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা অবশ্যই রুলস ফলো করতে হবে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকলে আমরা ডু ব্যবহার করব ইন্টারগেটিভ করার ক্ষেত্রে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে আমরা ডাজ ব্যবহার করব, এবং যদি ভার্বের পাস্ট পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিড ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে। এই অক্সিলারি ভার্বগুলি আমরা সেন্টেন্সে মনে মনে ধরে নিব, এবং সেই অক্সিলারি ভার্বটা করার সময় কিন্তু অবশ্যই সেন্টেন্সের প্রথমে চলে আসবে। এরপরে আমরা নট না থাকলে নট দিব, আর নট থাকলে আমরা নট বাদ দিয়ে দিব, ওই আগের রুলসটা আমরা ফলো করব। তাহলে আমরা একটু এক্সাম্পলটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দে স্পিক ইন ইংলিশ। এইখানে আমরা যে ভার্বটা পাচ্ছি এই ভার্বটা কিন্তু ভার্বের বেস ফর্ম। একটু আমি বলে নিচ্ছি ভার্বের বেস ফর্ম বলতে আসলে কী বোঝানো হচ্ছে। ভার্বের বেস ফর্ম বলতে আমরা যে মূল ভার্বটা পাচ্ছি সেই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, তাহলে সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। যদি ভার্বের অনেকে বলে থাকে ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস থাকলে এটাও বেস ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম নয়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি আমরা সর্বোচ্চ, কিন্তু এটা বেস ফর্ম নয়। ভার্বের বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে যে সেন্টেন্সটা পাচ্ছি দে স্পিক ইন ইংলিশ, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ডু, যেহেতু ভার্বের বেস ফর্ম আমরা রুলসই বলে দিয়েছি, তাহলে ডু ব্যবহার করবো। এর সাথে আমরা দেখছি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং নটও নেই, এক্ষেত্রে আমরা নট ব্যবহার করবো এবং কন্ট্রাকশন দিয়ে ব্যবহার করতে পারি, বা আলাদা করলেও কোনো সমস্যা নেই। তাহলে ডোন্ট আমরা করে ফেললাম, এরপরে বাকি যা আছে সব অ্যাজ ইউজুয়াল আমরা বসে দেবো, কোনো প্রকার পরিবর্তন হবে না এই সেন্টেন্সের ক্ষেত্রে, ডু ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ করে। তাহলে সেক্ষেত্রে আমরা সব বসিয়ে দিলাম এবং লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ডোন্ট দে স্পিক ইন ইংলিশ এবং লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পলটা করি, হি মেক্স ইট। এখানে আমরা যে ভার্বটা পাচ্ছি মেক, সে তার সাথে কিন্তু অ্যাজ বা ইয়েস আছে। আমরা জানি যে অ্যাজ বা ইয়েস ভার্বের সাথে যদি থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে আমরা এখানে করি ডাজ প্রথমে দিলাম, এরপরে নট নাই যেহেতু আমরা নট যুক্ত করি, ডাজেন্ট হয়ে যাবে কন্ট্রাকশন করার পরে। এরপরে আমরা বাকি যা আছে সব বসাবো, তবে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা সিঙ্গুলার বসিয়ে ফেলেছি ডাজ দিয়ে, এই জন্য আমরা যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে সেটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। এটা অনেকেই ভুল করে, এটা খুব ভালো করে যত্ন সহকারে মনে রাখতে হবে যে ভার্বের সাথে যে অ্যাজ বা ইয়েস থাকবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার করার সময় বাদ দিতে হবে, বিশেষ করে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি ডাজেন্ট, এরপরে হি এর জায়গায় হি রাখবো, মেক্সের জায়গায় আমরা শুধু মেক বসাবো যেহেতু আমরা আগেই সিঙ্গুলার ফর্ম দিয়ে দিয়েছি ডাজেন্ট, এই জন্য আমরা এখানে মেক এর সাথে যে অ্যাজ আছে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে ইটের জায়গাতে ইট এবং লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, আশা করি ক্লিয়ার বিষয়টা। এরপরে আমরা 3 নম্বর এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করি, আই কল্ড হিম, এখানে আমরা যে ভার্বটা পাচ্ছি সেটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ডিড ব্যবহার করি, তাহলে আমরা প্রথমেই সেই ডিডটা ব্যবহার করি, যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড ধরছি, তাহলে ডিডটা আমরা প্রথমেই নিয়ে আসি। আর এখানে কোনো নেগেটিভ নেই, এই জন্য আমরা নট ব্যবহার করবো এবং কন্ট্রাকশন দিয়ে ব্যবহার করেছি আমি এখানে, তাহলে হয়ে যাবে ডিডেন্ট। এরপরে আমরা বাকি যা আছে সব ব্যবহার করবো, তবে আমাদের এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আগেই ব্যবহার পেয়েছি এখানে এবং তার সাথে সাথে আমরা প্রথমে ডিডেন্ট ব্যবহার করেছি, অর্থাৎ পাস্ট একবার ব্যবহার করে ফেলেছি, তাহলে দ্বিতীয়বার আমাদের আর পাস্ট রাখা যাবে না ভার্বটা। তাহলে আমরা যে ভার্বটা পাচ্ছি কল্ড সেটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে বেসিক রুলস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। স্টুডেন্টরা কিন্তু এই 2 জায়গাতেই বেশি ভুল করে, অ্যাজ বা ইয়েস বা আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম, এই 2টা জায়গায় কিন্তু বেশি পরিমাণে ভুল হয়, এই জন্য এই 2টা জিনিস খুব যত্ন সহকারে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করলাম, এরপরে সাবজেক্ট আই আই থাকবে এবং কল্ডের জায়গায় কল হয়ে যাবে, হিমের জায়গায় হিম থাকবে এবং লাস্টে কোশ্চেন মার্ক। আমি একটু রিভিউ করে দিচ্ছি যেখানে যেখানে ভুল হতে পারে, সেটা হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম পেলে সেখানে আমরা ডু ব্যবহার করবো এবং ডু ব্যবহার করার সাথে কোনো কিছু পরিবর্তন হবে না ভার্বের। আর এরপরে আমরা যেটা ব্যবহার করব মেক্সের সাথে, আমরা যেখানে দেখছি এস বা ইএস যদি থাকে ভার্বের সাথে তাহলে অবশ্যই মনে রাখতে হবে আমাদের করার সময় ডাজ যখন ব্যবহার করব তখন আমরা অবশ্যই এস বা ইএস বাদ দিয়ে দিব, এবং তার সাথে সাথে আমরা যখন পাস্ট পাবো তখন সেখানে আমরা ডিডেন্ট ব্যবহার করব বা ডিড ব্যবহার করব, তার সাথে কিন্তু ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম চলে আসবে।
এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো যাতে করে আমাদের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়। আমরা একটু এক্সাম্পলগুলি লক্ষ্য করি। প্রথমে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, শি টেলস আ স্টোরি, অর্থাৎ এখানে যে ভার্বটা পাচ্ছে, আমাদের প্রথমেই দেখতে হবে ভার্বটা আসলে কীভাবে আছে, সেটার উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করবে রুলস ফলো করাটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শি টেলস এ স্টোরি, অর্থাৎ টেলস আছে, টেলসের সাথে অ্যাস আছে। তাহলে আমরা জানি ভার্বের সাথে অ্যাস বাই অ্যাস থাকলে কী ব্যবহার করতে হয়, তোমরাই এখন বলতে পারবে ডাজ ব্যবহার করব। আর যেহেতু নেগেটিভ নেই এই জন্য আমরা নট ব্যবহার করবো, তাহলে কী হয়ে যাবে, ডাজেন্ট প্রথমেই আমরা সেটা ব্যবহার করে দেবো। অক্সিলারি ভার্বটা আমাদের প্রথমেই বসাতে হয়, সেটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু বলে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা এই জন্য আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করলাম। এরপরে যা আছে বাকি যা আছে সব বসাবো, তবে ভার্বের সাথে যে অ্যাজটা ছিল সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ শি টেল আ স্টোরি হয়ে যাবে এবং লাস্টে কোশ্চেন মার্ক। এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পলটা যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি উই ডোন্ট মেক ইট, এখানে কিন্তু আমরা একটা অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে নেগেটিভও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে পরিবর্তন করব, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা আমরা প্রথমে নিয়ে আসি, ডু আছে, অক্সিলারি ভার্ব ডুটা নিয়ে আসলাম, এরপরে বাকি যা আছে সব বসাবো, নট থাকলে আমরা জানি নট বাদ দিতে হয়, আমরা এই জন্য নটটা বাদ দিয়ে দিব। উইয়ের জায়গায় উই এবং নট বাদ দিলে থাকবে শুধু মেক এবং এর সাথে ইট এবং লাস্টে কোশ্চেন মার্ক। এরপর 3 নম্বরটা যেটা দেখতে পাচ্ছি, আই আস্কড সাম কোশ্চেন্স, এখানে আমরা যে ভার্বটা পাচ্ছি সেটা কিন্তু পাস্ট পাচ্ছি, তাহলে পাস্ট ভার্ব পেলে আমরা সেটাকে অবশ্যই ডিড ব্যবহার করবো সেটার জন্য, এই জন্য আমরা ডিড ব্যবহার করলাম। এরপরে নট নাই, যেহেতু নট ব্যবহার করলাম, ডিডেন্ট হয়ে গেলো কন্ট্রাকশন করার পরে। এরপর আমরা যা আছে সব বসানোর চেষ্টা করবো, শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করে, ভার্ব যেহেতু পাস্ট আছে সেটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে, যেহেতু আমরা অলরেডি একটা পাস্ট ভার্ব ব্যবহার করে ফেলেছি, এই জন্য আমরা আই দিব। এরপরে আক্সটের জায়গাতে আক্স দিব এবং সাম কোশ্চেনের জায়গাতে সাম কোশ্চেন এবং লাস্টে কোশ্চেন মার্ক। এইভাবে কিন্তু আমরা এইগুলি পরিবর্তন করতে পারি, যত বড় সেন্টেন্স হোক না কেন তুমি কিন্তু খুব সহজে এই রুলস ফলো করে পরিবর্তন করতে পারবে আশা করি। এরপরে তোমাদের জন্য থাকবে কিছু এক্সাম্পল, এই এক্সাম্পলগুলি তোমার অবশ্যই হোমওয়ার্ক করার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করবে, খাতায়ও করবে এবং তার সাথে সাথে কমেন্টস বক্সেও করবে, যাতে করে প্রত্যেকেই দেখতে পারে। আমি এক্সাম্পলগুলি একটু পড়ে দিচ্ছি এবং এক্সাম্পলগুলি দেখে মনে হতে পারে একটু অস্বাভাবিক, একটু অন্যরকম, আসলেই অন্যরকম, ডিফারেন্ট কিছু। তোমরা এখান থেকে কিছু শেখার চেষ্টা করবে, যদি এক্সাম্পলগুলি করতে পারো তাহলে তুমি বুঝে নেবে যে তুমি আজকের লেসন সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। ক্যানন, ক্যান, ক্যানে ক্যান, অনেকগুলি ক্যান দেখা যাচ্ছে, মিস্টার স, সয়ে স, উইথ স, টু এ স, অনেকগুলি স দেখা যাচ্ছে, দ্য কুক কুকস এ কুক, এখানে অনেকগুলি কুক মনে হচ্ছে, সীমা ইজ এ গুড গার্ল, আই উড লাইক টু ডু ইট, এই এক্সাম্পলগুলি অবশ্যই করবে এবং বাসাও প্র্যাকটিস করবে, যাতে করে খুব সহজে তুমি বুঝতে পারো আজকের লেকচারটা। আজকে আমরা এ পর্যন্তই কথা বলতে চাই, পরবর্তী কথা নিয়ে, পরবর্তী আলোচনা নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।